আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে এই পটলগুলো আছড়ে নিচ্ছে আমার বোন, আর এই পটল দিয়ে, পটল আর আলু দিয়ে আজকে টাটকিনি মাছ রান্না করবে আম্মু। এই তো আমিও একটু কাজে হাত লাগালাম আজকে। আর এই যে এখানে আদা রসুন ছুলে নিতেছে, এগুলো ব্লেন্ড করব। লাল শাক ভাজি করবে আম্মু, এর জন্য এগুলো ধুয়ে নিতেছে। এই যে আলু কাটা হয়ে গেছে, এখন এগুলা একসাথে ধুয়ে নেবে তরকারি রান্নার জন্য। আর এই যে এখানে পেঁয়াজ মরিচ এগুলো কাটা হয়েছে, যেহেতু রান্না করা হবে এগুলো তো লাগবেই। এই যে আম্মু শাক ভাজি করার জন্য শাক কড়াইতে দিয়ে দিল, কাঁচামরিচও দিয়ে দিছে, এবার লবণ দিয়ে দিছে, এবার এটিকে ঢাইকা দিবে। এই যে শাক তেলে দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিছে আম্মু, সিদ্ধ শাক এবার দিয়ে দিল। এতো শাক হয়ে গেছে, শাক ভাজি, লাল শাক ভাজি। আর এই যে আমাদের দুপুরের খাবার আজকের, এই যে সেই টাটকিনি মাছের তরকারি আর লাল শাক ভাজি আর মসুর ডাল। এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, ধন্যবাদ।